দেখুন কিভাবে গরুর ফুল পড়ে। জার্সি গরু আজকেই বাচ্চা হয়েছে, ঠিক 4 ঘন্টা পরে ফুল পড়ে, আস্তে আস্তে এই ফুলটা পড়ছে। এই ফুলটা সরিয়ে দেওয়াটা খুব জরুরি, যদি না সরিয়ে দেওয়া হয় তাহলে গরু যদি খেয়ে নেয় দুধটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে গরু, এই ফুল পড়ছে। আজকে ভোরবেলায় বাচ্চা হয়েছে, এই দেখুন বাচ্চাটা, কালো বাচ্চা। বাচ্চা দেখে মনে হচ্ছে 1.5 থেকে 2 মাস বয়স, অনেক বড় হয়েছে বাচ্চা। এখনই কত সুন্দর চনমনে, পুরো কালো হয়েছে। ঠান্ডার দিন তো, এই জন্য বিশেষ যত্নের প্রয়োজন। দেখুন আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি কীভাবে ফুলটা আস্তে আস্তে পড়ছে। গরু এই সময় অসহ্য ব্যথা থাকে, খাবার ঠিকঠাক খেতে চায় না। গরু যদি পেট ভর্তি করে খাবার খায়, দেখুন গরু খাচ্ছে, যদি গরু পেট ভর্তি করে খাবার খায় তাহলে অসুবিধাটা হয় না। এই দেখুন বাকি গরুগুলো ঘুমাচ্ছে। আস্তে আস্তে গোটা ফুলটাই বেরিয়ে চলে আসবে। এটা বেরিয়ে গেলে গরুর ব্যথা যন্ত্রণা আস্তে 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 কমতে শুরু করবে। আর একটা বিষয় বলে রাখি, এই ধরনের গরু যখনই বাচ্চা হয়ে যাবে একটু চাল, কাঁচা চাল, কাঁচা ডাল ভালো করে ধুয়ে তার সঙ্গে কালো জিরে মিশিয়ে একটু খেতে দেবেন, তাহলে ব্যথা আস্তে আস্তে কমবে, হিলিংটাও খুব তাড়াতাড়ি হবে। যেহেতু আমরা জানি কালো জিরা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আর ঘাসও কাটতে সহায়তা করে, সেই জন্য মানুষের জন্য কেমন